কারণ তাদের সবার সাথে আমার পূর্বের কাজের কম বেশি অভিজ্ঞতা আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে যারা আসলে আমাদের জগতের সাথে সম্পর্কিত না, যেমন আমি প্যারেন্টসদের কথা বলবো, বিশেষ করে বাচ্চার মায়েদের কথা বলবো, কারণ তারা অনেক বেশি স্যাক্রিফাইস করেন বাচ্চাদের জন্য, এটা আমাদের দেখা। হ্যাঁ, এই যুবক ঠিক বলছে, এখন না বাকিটা বাসায় গিয়ে। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে আসলে এখন এই মানুষগুলো, কারণ লাস্ট 48 ডেজ ধরে আমার কোনো সিঙ্গেল ভ্যাকেশন নেই, একটা ছুটির দিন আমি পাইনি। 15 দিন পর্যন্ত আমার বাবা মার সাথে আমার ঠিকঠাক কথা হয়নি, কারণ আমি আমার নিজের বাসাতেই থাকি। তারপরও এটাই আমাদের জীবন, কারণ যখন আমরা প্রত্যেক দিন এই মানুষগুলোর সাথে কাজ করি, নিজের পরিবারের থেকে আসলে এই মানুষগুলো অনেক বেশি আপন হয়ে যায়। সুখ দুঃখ, ছোট ছোট আনন্দ বেদনা সবকিছু তাদের সাথেই ভাগাভাগি। আমার সাথে যেমন মুরাদ কাজ করে, আমার মনে হয় যে আমার ওয়াইফের থেকে মুরাদ আমার বেশি টেক কেয়ার করে। এখন মুরাদ সবসময় আমার সাথে থাকে। জি স্যার, ওয়াইফ আছে স্যার, সরি স্যার, সরি। না না স্যার, আমার নট কনসার্ন অ্যাবাউট গ্ল্যামার স্যার। I've been in a relationship for 10 years, so that part is gone already. And choto choto koyekta event bolbo, jehetu ajke e sujog peyechi, amake ekhan theke abar kaaje chole jete hobe. To ami kichu kotha bole jete chai, ami khub cheyechhilam je workshop gulote ashte, kintu je bollam 48 din dhore tara kaaj korchi dekhi keu ashole allow korche na. Ajke goto kalke din theke ajke sokal 8:30 porjonto ami shooting korechi, koyek ghonta ghumiye chole eshechi, abar ekhan theke jabo ajke sara raat shooting korbo. তো আমি কিছু কথা শেয়ার করতে চাই, স্পেশালি সেগমেন্ট অনুযায়ী। নাম্বার ওয়ান হচ্ছে যে আমার নাম্বার ওয়ান এখন যাদের আমাদের ফোকাস, আমার বন্ধুরা, কারণ হচ্ছে এই ফিল্ম করতে গেলে উই আর নট কোয়ার্টি, উই আর ফ্রেন্ডস, রাইট? এন্ড ট্রাস্ট মি অন দ্য শিপ, আই এম গোনা বি ইওর বেস্ট ফ্রেন্ড। তোমাদের কারো কোনো প্রবলেম, আমার পার্সোনাল লাইফের কোনো প্রবলেম, আই উইল কাম টু ইউ ফর সলিউশন, you guys will like give me the solution, okay? কারণ হচ্ছে যে আমাদের এতদিন একসাথে কাজ করতে পারার, তার থেকে বড় ব্যাপার একটা ভালো কাজ করতে পারার নাম্বার ওয়ান মোটিভেশন হচ্ছে, যদি আপনি আমাকে ফ্রেন্ড না মনে করেন, যদি আপনি আমাকে আপনার ফ্যামিলি মেম্বার না মনে করেন, তাহলে কখনোই ওই বেস্ট আউটপুট আমরা পাবো না, রাইট? মনের যে কোনো কথা, যে কোনো কিছু, ওয়াশরুম যেতে হবে থেকে শুরু করে চিপস খাবো পর্যন্ত, এনিথিং, জাস্ট টেল মি, রাইট? ওকে, তো আমি এখন তোমাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করবো, একবার এক্সক্লুসিভলি তোমাদের জন্য। সরি, আমি একটু টাইম নিচ্ছি। আমি তখন স্কুলে পড়ি, একটা বই আমি পড়ি, আমি আমি ছোটবেলা থেকে প্রচুর বইমেলায় যেতাম। আমি জানি না যে এখন তোমাদের কতটা যাওয়া হয় নাকি, আমি বইমেলায় যেতাম এবং আমার বাবা কখনো আমাকে বই কিনে দিতে কার্পণ্য বোধ করতেন না, কম্পিউটার কিনে দিতে কার্পণ্য বোধ করতেন, বই কিনতে কখনো কার্পণ্য বোধ করতেন না, এবং আই এম থ্যাঙ্কফুল টু হিম, অনেস্টলি। তো
ওই মোমেন্টে আমি একটা বই কিনি, যে বইটা আমি ক্লাসের মাঝখানে মাঝখানেও পড়েছি। এটা কেউ কখনো ক্লাসে ট্রাই করবে না, টিচারদের বকা খাবে, বাট আমি ক্লাসেও ট্রাই করেছি, আমি বাসায়ও পড়েছি, এবং ওই বইটা পড়ার পর আমি প্রথমবারের মতো কোনো বই পড়ে কেঁদেছিলাম। এই এক্সপিরিয়েন্সটা আমার কখনো লাইফে আর হবে কি হবে না আমি জানি না, বাট ওই বইটা পড়ে আমি কেঁদেছিলাম। তো আমি যখন শুনতে পারলাম, আমি কি বইটার নাম বলি স্যার, বইটার নাম ছিল আমি তবু। তো আমি একদিন শুনতে পেলাম যে আমাদের স্কুল থেকে আমাদেরকে সায়েন্স ফেয়ারে নিয়ে যাওয়া হবে, তো সেই সায়েন্স ফেয়ারের চিফ গেস্ট থাকবেন হচ্ছে স্যার। তো আমি এই মানুষটাকে একবার দেখতে চেয়েছিলাম যে এই মানুষটা কে যে এই বইটা লিখেছেন, এবং আমি নিজের অজান্তে 3 থেকে 4 বার কেঁদেছি বইটা পড়ে। আমরা সায়েন্স ফেয়ারে গিয়েছি, আমি অনেক অনেক ছোট ছিলাম আসলে তখন, যে মোমেন্টে স্যার আসলেন তখন স্যার এত হুড়াহুড়ি লেগে গেল যে আমি কয়েকশো বাচ্চার পিছে পড়ে গেলাম, এবং আমি কখনো আপনাকে ছুঁয়ে দেখতে পারলাম না। এবং এই যে স্টোরিটা আমি এতক্ষণ বললাম, আমি এটা তোমাদের সাথে কেন শেয়ার করছি, কারণ লাইফে তোমাকে যে যাই বলুক, তুমি পারবে তুমি পারবে না, বাবা মা বলুক টিচাররা বলুক, তুমি যদি মনে করো তুমি পারবে সেটা, কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই। বিলিভ ইন ইয়োরসেলফ, স্বপ্ন আসলে পূরণ হয়। যেই বাচ্চাটা ওই দিন জাফর ইকবাল স্যারকে ছুঁয়ে দেখতে পারলো না দেখে কাঁদছিল, আজকে সেই বাচ্চাটা তার পাশে বসার সুযোগ পাচ্ছে, জাফর ইকবাল স্যারের একটা চরিত্র নতুন করার সুযোগ পাচ্ছে। তার মানে কি স্বপ্ন সত্যি হয়, রাইট? ওকে, এখন আসি এসে আপনাদের সাথে বাকি কথা, আমরা বাকি আড্ডা আমরা কই লঞ্চে দিব, ওকে? অ্যান্ড হ্যাঁ আন্টি, আপনাদের সাথে আন্টি না সরি আপু বলি, আন্টি বললে অনেকে রাগ করবে আমার, আপনাদের সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হবে, ওই যে সি অলরেডি আমি গেম কে আমি 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 ঠিক করে দিচ্ছি, আপনারা আমার সাথে থাকবেন, বাচ্চা পর্যন্ত বোঝানোর জন্য বাচ্চার মা আমার মা। ওকে, সেকেন্ড হচ্ছে যে আমাদের মাঝখানে অনেক কষ্ট করে দাঁড়িয়ে যারা আছেন সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছে আসলে সবসময় সবকিছুতে আমরা কাছে পাই, কিন্তু ফর্মালি আসলে থ্যাংক ইউ বলা হয় না, কিন্তু আপনারা আমাদেরকে প্রপারলি প্রেজেন্ট না করলে আমাদের এই ক্ষমতা নেই যে আমরা নিজেদেরকে প্রতিদিন নিজেদের সোশ্যাল মিডিয়াতে শুধু প্রেজেন্ট করবো। সো আমি থ্যাংক ইউ বলতে চাই, এবং এই ছবির প্রমোশনে সাংবাদিকদের একটা অনেক বড় ভূমিকা থাকবে, সো আমি চাই তাদের জন্য একটা তালি আমরা। এবার আমাদের একটু টেকনিক্যাল টিমের দিকে আসি, টেকনিক্যাল টিমে যারা যারা কাজ করছেন পার্সোনালি, বি ভেরি অনেস্ট, অনেক মানুষের অনেক বড় ফ্যান আমি। যদি আমি আমাদের ডিওপি নির্বাচন থেকে শুরু করি, আমি জুয়েল ভাইকে খুব ফোর্স করেছি যেন সুমন সরকার এখানে কাজ করে। সুমন সরকার বাংলাদেশের, আমি যদি নেক্সট 10 ইয়ার্স এর কথা বলি, হি উইল বি দ্য বেস্ট ডিওপি অফ বাংলাদেশ উইদাউট নো ডাউট। হি ইজ আ জেনুইন পারসন, খুবই হার্ড ওয়ার্কিং, এবং সবচেয়ে বড় কথা পড়াশোনা করা আছে, খুবই ভালো এডুকেটেড, এবং আমাদের সৌভাগ্য যে যতটুকু আমি জানি হি ইজ এন ইঞ্জিনিয়ার। সো আমাদের সবার সৌভাগ্য একজন ইঞ্জিনিয়ার ডিওপি হয়েছে। ইউ ক্যান ফিল ইট টু, ডিওপি ইজ আ ভেরি বিগ থিং, সিনেমাটোগ্রাফি ইজ আ ভেরি বিউটিফুল থিং। প্রফেশনালি যদি বলে, আমি নিজেও একজন লয়ার, আমার ব্যারিস্টার, এবং আমি অভিনয় করছি, তো আমরা প্রোটোটাইপ ধারণাগুলো ভাঙতে চাই। যে ছেলেটাকে আমরা মিউজিকের জন্য নিয়েছি আলভি, আপনারা এমন কেউ নেই মনে হয় যে ওর গানে আসেনি, কিন্তু হয়তো অনেকে ওর ফেস চেনেন না, বসেন বসেন বসে যান যে গানটা করা হয়েছিল, আমি জানি এটা ইট সাউন্ডস ফানি, কিন্তু ওরা কিন্তু অনেক ছোট এলেভেলস এর স্টুডেন্ট। আপনারা জাস্ট হাসার আগে একবার চিন্তা করে দেখেন, এলেভেলস অথবা ইন্টারে পড়ার সময় আমরা কি করেছি। ও বাংলাদেশে এমন একটা গান দিয়েছে যেটা আমার মনে হয় কত কোটি হবে, আড়াই কোটি আড়াই কোটি আড়াই কোটি বার অলরেডি দেখা হয়ে গেছে।